গত 75 বছর ধরে ফিলিস্তিনিরা ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর দ্বারা অত্যাচারিত হয়ে আসছে। তবে এবার ফিলিস্তিনিরা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এবার আর মুখ বুঝে দখলদারিত্বের অত্যাচার সহ্য করবে না ফিলিস্তিনিরা, পাল্টা মরণ কামড় দিবে। বিজয়ের ঘোষণা দিয়ে ইসরায়েলের দখলদার সরকার ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করেছিল। তবে যুদ্ধের প্রায় এক মাস হতে চললেও ফিলিস্তিনিদের একটুও টলাতে পারছে না। এবার বিজয়ের গন্ধ পেতে শুরু করেছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিরা লড়াই করছে যুদ্ধের ময়দানে, আর তাদের হয়ে বাংলাদেশ লড়াই করছে আন্তর্জাতিক কূটনৈতিক ময়দানে। আর তাই বিজয়ের এই সন্ধিক্ষণে বাংলাদেশের সাহায্যের কথাই গর্বের সাথে স্মরণ করছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। কেন বলা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের এই যুদ্ধে বিজয়ের গন্ধ পাচ্ছে ফিলিস্তিন? কিভাবে ফিলিস্তিনের এই বিজয়ে সংগ্রামী বাংলাদেশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? কেন ফিলিস্তিনিরা এই সময়ে বাংলাদেশকে স্মরণ করছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর বাংলাদেশ আর ফিলিস্তিনের বন্ধুত্ব নিয়ে গর্ব হবে আপনারও। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই কথাটি হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে অনেকবারই শুনেছেন, তবে আজের প্রমাণ দেখাবো। বাংলাদেশের হৃদয় অতীতেও ফিলিস্তিনিদের জন্য কেঁদেছে, এমনকি নিজে যুদ্ধবিধ্বস্ত থাকা অবস্থায়ও। আপনারা হয়তো অনেকেই জানেন না, 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় লাভের পর প্রথম যেসব রাষ্ট্র বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়, ইসরায়েল তাদের মধ্যে অন্যতম। 1972 সালে 4 ফেব্রুয়ারি ইসরায়েল বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলে বঙ্গবন্ধুর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই স্বীকৃতি প্রত্যাখ্যান করে। নব্যপ্রতিষ্ঠিত বাংলাদেশের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি খুবই প্রয়োজন ছিল, তবুও বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি জোরালো সমর্থন অব্যাহত রাখতে এবং মুসলিম উম্মার ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ইসরায়েলের স্বীকৃতি গ্রহণ করেনি। স্বাধীন হওয়ার পর যখন পাকিস্তানের অনুরোধে মুসলিম দেশগুলো বাংলাদেশকে স্বীকৃতি না দিয়ে একঘরে করে রেখেছিল, তখন বাংলাদেশ ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছিল। তখন থেকেই বাংলাদেশ ফিলিস্তিনিদের পক্ষে, যখন বাংলাদেশ নিজেই ফিলিস্তিনিদের পর্যায়ে ছিল। এজন্যই গলা উঁচু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে পারেন, ফিলিস্তিনের পাশে বাংলাদেশ অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমানে বাংলাদেশের একটা গ্রহণযোগ্যতা হয়েছে আন্তর্জাতিক মহলে, আর এটিকেই কাজে লাগিয়ে বাংলাদেশ প্রতিবাদ করে আসছে ফিলিস্তিনের হয়ে। বারবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ফিলিস্তিনের হয়ে কথা বলেছেন। এবার যখন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দখলদার বাহিনী হামলা শুরু করে, তখন থেকেই বাংলাদেশ একমাত্র মুসলিম দেশ যারা শুধু নিন্দা জানিয়ে বসে থাকেনি। ফিলিস্তিন সরকার বাংলাদেশের কাছে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের উপর সাহায্য এবং সহযোগিতা বৃদ্ধির জন্য সাহায্য চেয়েছিল। বাংলাদেশ সেটাই করেছে, OIC-ভুক্ত মুসলিম দেশগুলোকে একজোট করেছে। একদিকে বাংলাদেশ মুসলিম দেশগুলোকে একত্রিত করার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে গিয়েছে, অন্যদিকে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা ইসরায়েলকে শক্ত জবাব দিয়ে গিয়েছে। ইসরায়েল প্রতিশোধের আগুনে ছটপট করে গাজা দখল করার পরিকল্পনা করেছিল, ঠিক সেই সময় জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করিয়ে ফেলে মুসলিম বিশ্ব। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে উত্থাপিত একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে পাশ হয়েছে। আমেরিকা ইসরায়েলের বিরোধিতার পরও জাতিসংঘে এই প্রস্তাব পাশ হয়। এদিকে গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে এই প্রস্তাবে ভোট দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। নিশ্চিতভাবেই বলা যায় আন্তর্জাতিক মহলের বেশ চাপে আছে ইসরায়েল ও আমেরিকা গ্যাং। এই চাপে পড়ে তাদের যুদ্ধবিরতি করতেই হবে। এমন অবস্থায় যদি ইসরায়েল যুদ্ধবিরতি করে, তাহলে নিশ্চিতভাবেই বিজয় হবে ফিলিস্তিনের। প্রায় এক মাস যুদ্ধ করেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পশমও ছুঁতে পারেনি ইসরায়েল। উল্টো হামাসের হাত থেকে ছাড়া পাওয়া ইসরায়েলের ইহুদি নারী পুরুষদের মুখে হামাসের প্রশংসা ইসরায়েলি সরকারের কাটা গায়ে নুন ছিটানোর কাজ করেছে। এই এক মাসের যুদ্ধে সফলতার সাথে গাজাকে ডিফেন্ড করে রেখেছে হামাস। এটি হামাসের বড় বিজয়। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।